खूबसूरत हाल पर। हम नजर रखते हैं जनता से जुड़े सवाल पर। आपके शहर के कोने कोने से जाते हैं हम ताजा तरीन खबरें। खबरें ही होती हैं हमारी पहचान। देते हैं निष्पक्ष दस्तक। न रहे हम है सिर्फ और सिर्फ सच के साथ। हर असरदार खबर पर होगी पैनी नजर। हर खबर पर होगी और भी दमदार, सटीक और असरदार। कोई राह चलती घटनाएं हो या कोई कार्यक्रम, हम पहुंचाते हैं आप तक नई जज्बे, नई उम्मीद और हौसले के साथ। सच के साथ। নমস্কার, ডেডলাইন টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি সুমিতা। বিস্তারিত খবরে যাব, তার আগে নজর রাখা যাক আজকে হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা কোটে। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ, সিপিএম বিধায়ক সহ জখম চার। রানীগঞ্জে এক বছরের শিশুকন্যার গলায় আটকে পড়ল কানের দুল। তিন চিকিৎসকের দল প্রায় আড়াই ঘন্টার পর বার করল আটকে পড়া কানের দুলটি। আসানসোলে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক। চলে আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুরের ডিপিএল এ বিদ্যুতের বিলের সঙ্গে সিকিউরিটি মানি নেওয়ার প্রতিবাদে নেমে আক্রান্ত হলো সিপিএম কর্মীরা, অভিযোগে তীর শাসক দলের বিরুদ্ধে। ডেপুটেশন দিতে এসে আক্রান্ত হলেন সিপিএম এর বিধায়ক সন্তোষ দেবরায়। কয়েকজন দুষ্কৃতী লাঠি লড নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। রডের আঘাতে সন্তোষবাবুর মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় কম বেশি আহত হয়েছে সিপিএম এর আরো তিন নেতা কর্মী। এরা হলেন বিক্রম ব্যানার্জি, সঞ্জীব দে এবং জয় সিংহ। জানা গেছে বিদ্যুতের বিলের সঙ্গে সিকিউরিটি মানি নেওয়ার যে সিদ্ধান্ত ডিপিএল নিয়েছে তারই প্রতিবাদ জানিয়ে শনিবার সকালের দিকে ডিপিএল এর প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিতে গিয়েছিল পূর্ব দুর্গাপুর কেন্দ্রের সিপিএম এর বিধায়ক সন্তোষ দেবরায় এবং তার দলের অন্যান্য সদস্যরাও। অভিযোগ, সেই সময় হঠাৎই হাতে রড এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় বেশ কয়েকজন যুবক। এ ঘটনায় তীব্র উত্তেজনা সঞ্চার হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের দিকে। এ বিষয়ে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আপনাদের চোখের সামনে তো ডিপিএল এ আমাদের ম্যানেজমেন্টের কাছে সাত দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সাত দিন আগে ওনারা দিয়েছেন, রিসিভ করে দিয়েছেন। পুলিশের কাছে অনুমতি নেওয়া, পুলিশের অসুবিধা নেই, ডিপিএল ম্যানেজমেন্টের অসুবিধা নেই। আমাদের ইস্যুটা ছিল দুর্গাপুরে বিদ্যুৎ বিল বাড়ছে, কয়েকজনের তৃণমূলের দুষ্কৃতি লোহার রড এবং বাস নিয়ে আপনাদের ক্যামেরায় যা ধরা আছে আমাদের উপর হচ্ছে আক্রমণ করলো এবং হচ্ছে যে কয়েকজনের মাথা ফেটেছে, যুব ফেডারেশনের কর্মী তাদের মাথা ফেটেছে, রক্তাক্ত অবস্থা বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বিধায়ককে হচ্ছে যে গায়ে হাত দিয়েছে। ফলে সমস্ত কিছু একটা অগণতান্ত্রিক উপায় যে মানুষ কিছু প্রতিবাদ করতে পারবে না, মানুষ কিছু প্রতিবাদ করতে পারবে না, এইটা হচ্ছে একটা উপায়।
ফলে এই উপায়ের বিরুদ্ধে আমরা হচ্ছে যে আছি স্বৈরাচারী একটা শক্তি, এর বিরুদ্ধেই আমরা হচ্ছে যে আমাদের কারা হামলা চালালো, এটা কারা হামলা চালালো। সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় রাজ্যের গণতন্ত্র এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পরিস্থিতি তো আপনাদের সামনে ভাই, এটা গোটা পশ্চিম বাংলায় চলছে, ওদেরকে শেল্টার দিয়েছে। মানুষের স্বার্থে আমরা এসেছিলাম, বিদ্যুৎ বিল তার সঙ্গে সিকিউরিটি ডিপোজিট বাড়িয়ে দিয়েছে, প্রতিবাদ করতে এসেছিলাম। যা ঘটেছে পুলিশের সহযোগিতা, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা আমাদের অসংখ্য কংগ্রেসকে মারধর করেছে, একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তো এই জিনিস দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আপনারা ধরেও দেখতে পারেন এই জায়গা ফুলে গেছে। এই তো হচ্ছে আমাদের রাজ্যের গণতন্ত্র, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা। পুলিশ ছিল, পুলিশ ছিল, এখন এইটাই হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্রের নমুনা। মানুষের জীবন জীবিকা রুটি রুজি ইত্যাদির বিরুদ্ধে রক্ষার ক্ষেত্রে কোনো আন্দোলন করা যাবে না, এটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের যে ডাইরেকশন সেই ডাইরেকশন। যদিও অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, তাদের পক্ষ থেকে এক তৃণমূল কর্মী জানান, সম্পূর্ণটাই মিথ্যা কথা। আমরা এখানে ছিলাম বলতে আমরা তো প্রতিদিনই থাকি, আমরা ডিপিএল এডিএম বিল্ডিং এ প্ল্যান্টের ভেতরে আমরা চাকরি করি, আমাদেরকে সেই সূত্রে থাকতেই হয় প্রতিদিন। এতে আমরা আজকে সিপিএম এসছে বলে এর জন্য না, ওটা সম্পূর্ণ ওরা মিথ্যা কথা বলেছেন এবং ওটা সম্পূর্ণ ওদের সাজানো, যেহেতু ওদের কাছে আজকের ডেটে বলার মতো কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করছে, কিছু তো সাধারণ মানুষের কাছে বার্তা দিতে হবে, তাই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এটা সম্পূর্ণ ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে ওরা চালাচ্ছে, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমাদের কোনো ছেলে ওখানে ছিল না। মারধর করেছে কাদেরকে? মারধর করেছে বলতে ওরা আন্দোলনমুখী হয়ে এসেছে, ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে যেভাবে যেভাবে পদক্ষেপ ম্যানেজমেন্টের কাজ করছে, এবার সেই সূত্রে ওরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। ওরা বলছে আমি যাবো, ও বলছে আমি যাবো, এই নিয়ে ঝামেলা। দুর্গাপুর থেকে সাধনুজের রিপোর্ট, পাবলিক টাইমস। চলে যাব পরের খবরে। গলায় কানের দুল আটকে গেলে চিকিৎসকের পূর্ণ সহযোগিতায় কোনক্রমে প্রাণে রক্ষা পেল এক বছরের একটি শিশু। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছিল রানীগঞ্জের কোপ নার্সিংহোমে। এক বছরের একটি শিশুকন্যাকে আশঙ্কাজনক অবস্থায় রানীগঞ্জের হোপ নার্সিংহোমে ভর্তি করা হয় শুক্রবার বিকেল নাগাদ। জানা যায় এদিন ওই শিশুটি 5 সেন্টিমিটারের একটি কানের দুল খেয়ে ফেলে, মুখ থেকে লালা পড়তে থাকে তার, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওই শিশুটির। তবে হোপ নার্সিংহোমের ইএনটি চিকিৎসকদের সহায়তায় অপারেশনের মাধ্যমে প্রাণ ফিরে পেল শিশুটি। কোনো কাটাছেড়া না করে চিকিৎসকেরা 2.5 ঘন্টা অপারেশন করে শিশুটির গলা থেকে দুলটি বার করেন। আরো জানা যায় তারা রানীগঞ্জের রোনায়ের বাসিন্দা। এ সম্পর্কে শিশুটির বাবা জানান, এ বিষয়ে ডক্টর অনির্বাণ ঘোষ বলেন, শিশুটির অপারেশনের পর এখন শিশুটি ভালো আছে এবং খেলছে, খুবই সতর্কতার সাথে অপারেশন করা হয় শিশুটির। তিনি বলেন, কালকে গসিয়া বলে একটি বাচ্চা মেয়ে 1 বছরের 6 কিলো ওজন, সে মায়ের একটি 5 সেন্টিমিটার লম্বা দুল খেয়ে ফেলে এবং সেই দুল খেয়ে ফেলে বিকেলবেলায় ওরা রনাই থেকে নিয়ে আসে। পেশেন্টের অবস্থা তখন খুব খারাপ, পেশেন্ট শ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে কন্টিনিউয়াসলি লাল পড়ে যাচ্ছে। সেই অবস্থায় আমরা পেশেন্টকে ভর্তি করে আমাদের যে পুরো টিম আছে, সেখানে আমি ডক্টর অনির্বাণ ঘোষ ইএনটি সার্জন, ডক্টর এ এম বিশ্বাস অজ্ঞানের ডাক্তারবাবু, ডক্টর সুমিত আগরওয়াল বাচ্চাদের ডাক্তার পেডিয়াট্রিশিয়ান, আমরা তিনজনে মিলে প্রায় 2.5 ঘন্টা ধরে অপারেশন করে সেই বাচ্চাটাকে থেকে ওই ফরেন বডিটা বার করা হয় এবং কোনোরকম কাটাছিড়া ছাড়া।
এন্ডোস্কোপির সাহায্যে বার করা হয় গলার ভেতর থেকে। তারপরে আমরা সারা রাত বাচ্চাটিকে অক্সিজেনে রাখা হয়েছিল। এখন বাচ্চাটি ভালো আছে, জ্ঞান ফিরে এসেছে, খেলাধুলা করছে, খাচ্ছে। এবং এটা খুবই বড় এবং ক্রিটিক্যাল সার্জারি, কারণ এই যে জিনিসটার একটা পিন ছিল, সেই পিনে খাদ্যনালী ছিঁড়ে গেলে বাচ্চাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। যাই হোক, আমরা খুব সতর্কতার সাথে এটা করেছি এবং পেশেন্ট এখন ভালো আছে, আজকেই ছুটি করে দেওয়া হয়েছে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। অন্যদিকে আসানসোলের গাড়ুই চেকিং পয়েন্টের শুভ উদ্বোধন করা হলো শনিবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। পশ্চিম বর্ধমান জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি কর্তৃক আয়োজিত আসানসোলের গাড়ুই চেকিং পয়েন্টের শুভ উদ্বোধন করা হল শনিবার। দীর্ঘদিনের পরিকল্পিত এই চেকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী মলয় ঘটক, এডিডিও চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ আরো অন্যান্যরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী তপন দাশগুপ্ত এলাকার মানুষদের কাছে রাস্তা সারাইয়ের এবং আরো রাস্তা যাতে মানুষের চলার প্রতি কোনো অসুবিধা না হয়। আমি শুধু বলবো যে আপনাদের দেখুন, যা কিছু দেখছেন বাংলার পরিবর্তন, সেটা মানুষ ও মামাটি মানুষের জন্য সম্ভব হয়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব হয়েছে। অতএব আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এই গাড়ুই চেকিং পয়েন্ট যেটা তৈরি করা হলো, এতে এলাকার মানুষের সহযোগিতা থাকবে, যাতে আমাদের যারা স্টাফের এখানে কাজ করবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আপনারা দেখবেন। আগামী দিন আমার ইচ্ছা আছে আরো অনেকগুলো রাস্তা, কংক্রিটের রাস্তা, আমাদের ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিং বিল্ডিং, এগুলো আমাদের একটা ডিএম আজকে একটা চাপ করেছেন আমাদের রহমান সাহেবকে নিয়ে, সেই চাপ অনুযায়ী আরো অনেক কংক্রিটের রাস্তা, পাকা রাস্তা, মার্কেটিং রাস্তা, এগুলো আমরা করে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে। প্রায় 20 কোটি টাকার প্রজেক্ট আমরা আসানসোলকে দিচ্ছি, যেটা আগামী দিনে এই কাজগুলো সম্পূর্ণ হবে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, আসানসোল, পাবলিক টাইমস। চলে আসবো পরের খবরে। প্রতি বছরের মতো এবছরও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ফোর্থ কমিশনার সেফ লাইফ স্পোর্টস কাপ 2018 নামক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো শনিবার। পুলিশ কমিশনারের পক্ষ থেকে আয়োজিত এই ফোর্থ কমিশনার সেভ লাইফ স্পোর্টস কাপ 2018 অনুষ্ঠিত হলো আসানসোল পুলিশ লাইন্স গ্রাউন্ডে। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা সহ আরো অন্যান্য পুলিশ আধিকারিকরাও। পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা তিনি তার বক্তব্যে বলেন, কাপ যে করা হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণা অনুসার এটা আয়োজিত করা হয়েছে, না নির্দেশ অনুসার এটা পাড়া পাড়া লেভেল এটা এবার করা হয়েছিল। অলরাউন্ড ক্রিকেট ও ফুটবল মিলিয়ে 300 মতো টিম পার্টিসিপেট করেছে। মোটামুটি টোটাল প্লেয়ার যে পার্টিসিপেট করেছে একদম পাড়া লেভেলে, একদম গ্রাম অঞ্চল লেভেলে, সংখ্যা হয়ে 5,000 মতো। তো একটা বিরাট লোকের সঙ্গে এই খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তার মধ্যে আজকে আপনারা দেখেছেন ফাইনালে ফুটবল টিম খেলা কিরকম উৎকৃষ্ট লেভেলে ওরা খেলেছে, গতকালকে ক্রিকেট নিয়ে এটা খেলা হয়েছিল। এটা নিশ্চয়ই একটা খুব খেলাধুলার মধ্যে যদি বিভাজন যদি থাকে তাহলে সমাজের সুস্থতা থাকে, ওদের মানসিকতা খুব পজিটিভ থাকে। খেলা আর মেলা মানুষকে সংকীর্ণতা থেকে বাইরে করে ওর হৃদয়কে বিরাট করে দেয়, মানসিক রূপ সে স্বস্থ করে দেয়, এটাই এর পিছনে মুখ্য উদ্দেশ্য আছে মাননীয় মুখ্যমন্ত্রী। এর জন্য আমাদেরকে সবসময় ফান্ড দিয়ে থাকেন, ওই ফান্ডে এটা করা হয়েছে। এদিনের এই ফুটবল টুর্নামেন্টটিকে টান টান ভাবে উপভোগ করলেন উপস্থিত সকলেই। বিজয়ী টিমের হাতে তুলে দেওয়া হলো ট্রফি। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ছেলে
হাজার টাকা দিচ্ছে মোস্ট সাকসেস করা সবচেয়ে বেশি 70 টাকা দিচ্ছে 1000 টাকা চেক নিলেন উইনার আসানসোল থেকে সন্তোষ মল্লের রিপোর্ট, পাবলিক টাইমস। অন্যদিকে বিশ্ব সাফাই অভিযানকে সামনে রেখে রানীগঞ্জ ব্লক প্রাথমিক সাফাই কেন্দ্রে অভিযান চালানো হল শান্ত নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশন রানীগঞ্জ শাখার পক্ষ থেকে। বিশ্ব সাফাই অভিযানকে সামনে রেখে রানীগঞ্জ শাখার শান্ত নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি র্যালি বার করা হয় শনিবার। এদিন রানীগঞ্জ ব্লক প্রাথমিক কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে এবং জায়গায় জায়গায় সাফাই অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়। শান্ত নিরঙ্কারী সেবা দলের ভক্তদের সাথে নিয়ে এক দিবসীয় এই সাফাই অভিযানটি আরম্ভ করা হলো এদিন। রানীগঞ্জ ব্লক প্রাথমিক কেন্দ্রে একত্রিত হয়ে সাফাই অভিযান চালানো হয়। প্রত্যেকে হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ বিষয়ে এই সংস্থার সদস্য কমলেশ সিং বলেন, এই অভিযান কে তহত মে সন্ত নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশন কে তহত মে হাম লোগ সাফাই অভিযান প্রত্যেক গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট রেপুটেটেড পাবলিক প্লেস निर्वाचित चयनित किया है। रानीगंज में जो ब्रांच है संत निरंकारी मंडल सत्संग भवन के द्वारा पूरा रैली के साथ शांति भाव में आकर हम सभी महापुरुष संत महात्मा संयुक्त में सारे हमारे जो सेवा दल हैं सेवादार हैं सभी मिलकर आज सफाई का हम लोग आरंभ करते हैं। पूरे विश्व में आज हमारी जो संस्था है संत निरंकारी मंडल के तहत में संत निरंकारी चैरिटेबल फाउंडेशन के द्वारा आज पूरे विश्व में सफाई एक दिन ही आज 24 तारीख को 24 फरवरी को गुरु पूजा के दिवस के अवसर पर आज सफाई हम कर रहे हैं। रानीगंज से विप्लव बाधो करे रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে রানীগঞ্জের বল্লভপুর সাহেবগঞ্জ গ্রামীণ এলাকায় মোট 86টি এলইডি লাইট প্রদান করা হলো এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জির সহযোগিতায়। রানীগঞ্জের বল্লভপুর সাহেবগঞ্জ গ্রামীণ এলাকাকে আলোকিত করার উদ্যোগ নিলেন এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি। গ্রামীণ এলাকায় মোট 86টি এলইডি লাইট লাগিয়ে শহরের পরিষেবা দানের জন্য স্বভাবতই খুশি গ্রামবাসীরা। শুক্রবার সন্ধ্যায় লাইট প্রদান অনুষ্ঠানের শিলান্যাস করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সৌরভ হাঁড়ি, পঞ্চায়েত প্রধান সিদান মণ্ডল, পঞ্চায়েত সদস্য নির্মল পাল, বল্লভপুর পঞ্চায়েত উপপ্রধান মমতা প্রসাদ, এগারা পঞ্চায়েতের উপপ্রধান অশোক হেলা সহ আরো অন্যান্যরাও। এদিন সাহেবগঞ্জ মোড় থেকে সমগ্র এলাকায় মোট 86টি এলইডি লাইট লাগানো হয়। এ বিষয়ে চেয়ারম্যান তাপস ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে গ্রামীণ এলাকার উন্নতির জন্য এই লাইট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাটা সম্পূর্ণ অন্ধকার ছিল, একটা পিছিয়ে পড়া জায়গা, আর শ্মশানে আসত মানুষ কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে শহরাঞ্চলে যেমন এলইডি লাইট লাগে আমাদের অঞ্চলের লাগবে না, সভাপতি জানিয়ে আসছিল। মমতা ব্যানার্জি যখন বলছে গ্রামের মানুষকে শহরের সুবিধা দিতে হবে, আমাদের সেই পরিষেবা পৌঁছে দিতে হবে, আমরা তার কাজে অনুপ্রাণিত হয়ে আজকে এই অঞ্চলে এই এলাকার আলো দিকে বলে আরও বিভিন্ন এলাকায় আলো দিকে করা আমাদের প্রস্তাব আছে। এরই সঙ্গে এদিন বল্লভপুর পঞ্চায়েতের পাশে একটি এটিএম কাউন্টারের শুভ উদ্বোধন করলেন মেয়র তাপস ব্যানার্জি। পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ এক পঞ্চায়েত কর্মীর সঙ্গেও দেখা করলেন তিনি। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির উপরে থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন।
সর্বাধিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা কি রুটি খুশি পরিবার হরদম তাজা টেস্ট আটা কি জগত মে এগ্রো ফ্রেশ বেস্ট সম্পূর্ণ মাত্রা মে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস সে ভরপুর এগ্রো ফ্রেশ আটা মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি সে বানা হেলদি হেলদি এগ্রো ফ্রেশ আটা রুটি চপাটি পুরি পরাঠা এগ্রো ফ্রেশ আটা জল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। শনিবার রানীগঞ্জের শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে একটি ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়। চার দিন ব্যাপী চলা এই ক্রিকেট লিগে মোট 16টি টিম অংশ নেবে। রানীগঞ্জ শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সমৃদ্ধ ভারত মিশন স্কুলের পরিচালনায় একটি ক্রিকেট প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়। শনিবার রানীগঞ্জ শিশুবাগান গ্রাউন্ডে এই ক্রিকেট প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন হল। চার দিন ব্যাপী চলা এই ক্রিকেট প্রিমিয়ার লিগের উদ্বোধন করলেন এমআরসি দিব্যেন্দু ভকত। উপস্থিত ছিলেন রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির সভাপতি সতীশ খেমকা ছাড়াও প্রদীপ মণ্ডল সহ আরো অন্যান্যরাও। মোট 16টি টিম অংশগ্রহণ করবে খেলায়। রানীগঞ্জ ছাড়াও সাব ডিভিশনের বিভিন্ন এলাকা থেকে অংশ নেবে টিমগুলি। এদিন বর্দই ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় রবিনসন স্টেডিয়াম ক্রিকেট ক্লাব। সমৃদ্ধি ভারতে মিশন স্কুলের উদ্যোগে শিশুবাগান এবং একটা রবিনসন স্টেডিয়াম এই দুটি টিম পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো পর্যন্ত নকআউট। এদিন খেলাধুলার প্রসঙ্গ তুলে শারীরিক চর্চা নিয়ে এমআরসি দিব্যেন্দু ভকত তার বক্তব্যে বলেন, নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে যে থেকে শুরু, যারা আজকে উদ্যোগ নিয়েছে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাবো এখানকার মানুষদের। যে দেখুন একটা জিনিস, আজকে যুব সমাজের মধ্যে একটা ক্রিকেট খেলার বা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদেরকে আবদ্ধ রাখার একটা প্রবণতা আর কিন্তু মানুষের মধ্যে বেড়েছে। এই প্রবণতাটা কেন বেড়েছে সেটা আরও বাড়ানো দরকার, সেটা আমাদেরকে প্রত্যেকের উদ্যোগ এবং সহযোগিতার মাধ্যম দিয়ে করতে। কারণ খেলাধুলা এবং স্বাস্থ্য শরীরচর্চা আর দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। খেলাধুলা করলে তাদের শরীর ভালো থাকে এবং শরীরের বিকাশ হয় এবং তার সঙ্গে মনেরও বিকাশ হয় এবং মানুষের কাজ এবং কর্ম থেকে নিয়ে শিক্ষা থেকে নিয়ে সব কিছুতে তাদের মন ভালো হয়। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল রেলওয়ে ট্যাক্সি ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে রানীগঞ্জের মাজার শরীফে পীর বাবার উদ্দেশ্যে চাদর চাপানো হলো এমআইসি অভিজিৎ ঘটকের নেতৃত্বে। আসানসোল রেলওয়ে ট্যাক্সি ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে রানীগঞ্জের মাজার শরীফে পীর বাবাকে চাদর অর্পণ সমারোহের আয়োজন করা হয় শনিবার। 32 বছর ধরে তারা এই রীতি পালন করে আসছেন। এদিন এই অনুষ্ঠানে ট্রেড ইউনিয়নের সদস্যরা থেকে শুরু করে ট্যাক্সি চালকেরা উপস্থিত ছিলেন। এমআইসি অভিজিৎ ঘটকের নেতৃত্বে এদিন এই চাদর অর্পণ সমারোহ অনুষ্ঠান আয়োজিত হয়। তারা সবাই মিলে একত্রিত হয়ে পীর বাবাকে চাদর চড়ানোর জন্য প্রস্থান করেন। এ সম্পর্কে এমআইসি অভিজিৎ ঘটক বলেন, প্রত্যেক বছরের মতো এবছরও তারা চাদর অর্পণ সমারোহ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বলেন, আসানসোল স্টেশন তৃণমূল ট্যাক্সি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রানীগঞ্জের মাজারে চাদর চড়ানোর জন্য এখান থেকে আমাদের ট্রেড ইউনিয়নের সদস্যরা যাচ্ছেন এবং তার জন্য এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে। এখানে আমাদের যারা ট্যাক্সি ড্রাইভার আছে, যারা আমাদের ইউনিয়নের মেম্বার, তারা সকলে মিলে এই চাদর
ব্যবস্থা করেছে এবং চাদর নিয়ে তারা রানীগঞ্জ মাজারে গিয়ে সেই চাদর ওখানে চাপাবেন এবং এটা 32 বছর ধরে চলছে। আজকে এবছর নিয়ে 32 বছর ধরে এই পরম্পরা চলছে যে প্রত্যেক বছর এইভাবে চাদর নিয়ে আমাদের সদস্যরা গিয়ে ওখানে চাদর চড়ান এবং ওখানে মাজারে গিয়ে তারা সবার জন্য দোয়া করেন, সবার জন্য আশীর্বাদ চান। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ছোকরাঙ্গ পরের খবরে, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহী। ঘটনাটিকে ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমানের পুষ্করার শিবদাহ গ্রামের বাসিন্দারা। শনিবার বেলা 12:30 নাগাদ পূর্ব বর্ধমানের গুসকরার শিবদাহ গ্রামের কাছে ভাতার থানার পুলিশ একটি পণ্য বোঝাই ডাম্পারকে ধাওয়া করে। ডাম্পারের চালক নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে গাড়ির গতিবেগ দ্বিগুণ করে দেয়, ফলে রাস্তা দিয়ে এক বাইক আরোহী দুজনে যাচ্ছিলেন আর ওই ডাম্পার বাইকটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই দুই যুবক। এলাকাবাসীরা তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা যায় মৃত ওই দুই যুবকের নাম শেখ ইমরান ও শেখ রাজা, তারা গুসকরার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে, এলাকায় পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস। অন্যদিকে আবারও শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনার সামাল দিতে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ এবং কমব্যাট ফোর্স। আবারও শনিবার সকাল থেকেই খবরের শিরোনামে দুর্গাপুর, ফের বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো। মৃত শিশুর নাম অভিজিৎ ঘড়ুই, বয়স 2 বছর, দুর্গাপুরের 4 নম্বর ওয়ার্ডের ইস্পাতপল্লির বাসিন্দা। জানা গেছে শুক্রবার শিশুটিকে সর্দি কাশি জনিত কারণে এই বেসরকারি হাসপাতালের আউটডোরে নিয়ে আসা হয়েছিল। পরিবারের দাবি, চিকিৎসক ওই শিশুটিকে দেখার পর তাকে ভর্তি করতে বলেন। পরিবারের লোকেরা সেই মতো শিশুটিকে সেখানে ভর্তিও করেন, কিন্তু শনিবার সকালই হঠাৎই শিশুটির মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারের লোকজনেরা চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় পুলিশকে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদিও হাসপাতালে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পরিবারের লোকজন। মারা গেছে গো, দিয়ে কাল থেকে ওরা বলছে শুধু বেঁচে আছে, দেখাচ্ছে না, দেখাতে চাইছে না, কাউকে ঢুকতে দেয় না, কাউকে ঢুকতে দিচ্ছে না। আমি গেলাম, ঘুরিয়ে দিচ্ছে, আমাকে ফোন করতেও দিচ্ছিল না এখানে বাড়ির লোককে, বাড়ির লোককে কাউকে ফোন করতে দেয় না, এরা কি সব ফোন করেছে। আমি নুকি নুকি লোকের ফোন থেকে ফোন করে দিই। আইকিউ সিটি হাসপাতাল থেকে আপনাদের ফোন করতে দিচ্ছিল না? আমার ভালো ছেলেটা আমি ঘর থেকে দেখাতে নিয়ে গেছি। কবে ভর্তি হয়েছিল? কালকে। কি কষ্ট হয়েছিল? কালকে কিছুই কষ্ট হয়নি, সর্দি জ্বর। আচ্ছা, দিয়ে ডাক্তার বলছে ওর বুকে সর্দি বসে আছে। আজকে কখন মারা গেছে? আমার কোল থেকে নিয়ে নিয়ে যা দেখাচ্ছে না, ওরা এখন দেখাচ্ছে না, ওইখানে সব লোক আছে আর দেখাচ্ছে না। আমি গেছিলাম, আমাকে দেখায় নাই, দেখাতে চাইছে না, কালকে আমার কোল থেকে নিয়ে নিয়ে যায়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসবো পরের খবরে, আসানসোল ওল্ড আইএমএ হলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হলো টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে। 20তম ডিস্ট্রিক্ট কনফারেন্স অফ ব্লাড ডোনেশন মুভমেন্টের আয়োজন করা হলো শনিবার। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠানটি। টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। আসানসোলের SB গোড়াই রোডে অবস্থিত ওল্ড IMA হাউসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ আরো অন্যান্যরা। এ বিষয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, প্রবীণদা রক্তদান আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমার বিধায়ক প্রধান থেকে প্রবীণদাকে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম, যাতে এই রক্তদানের যে কাজ সেটা আরো ভালোভাবে করা যায়, মানুষের জন্য আরো বেশি রক্ত সংগ্রহ করা যায়। কারণ এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষের যে ধরনের যে যতটা রক্তের প্রয়োজন হয় তার শতকরা 75% রক্ত কিন্তু রক্তদান শিবিরের মাধ্যমে আসে না, বা যারা আত্মীয় স্বজনরা রক্ত দেন
তার মাধ্যমেও আসে না। এখনো 25% মানুষ রক্তের অভাবে প্রাণ বিসর্জন দিতে হয়। তাই আগে যে রক্তদানের সম্মিলিত রক্ত আমরা পেতাম, এখন তার তিনগুণ মানুষকে আমরা সেই রক্ত দিতে পারবো। এবং আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে রক্ত ব্লাড সেপারেশন ইউনিট খুব কস্টলি, খুব দামি, তিনি এই বছরে 43টা ব্লাড সেপারেশন ইউনিট সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেছেন, যার মধ্যে আসানসোল অন্যতম। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এবার দেখে নেওয়া যাক গতকালের খবরগুলি আরো একবার। দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি রানীগঞ্জের কানাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, প্রায় 26 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় প্রকাশ্যে ব্যাংক লুটের ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত ওম প্রকাশ বাজোরিয়ার পাশে দাঁড়ালেন রানীগঞ্জের প্রতিষ্ঠিত পৌরসভার কার্যকরী সমিতি। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে তাদের সভাপতির বিরুদ্ধে লাগানো অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়। পীর বাবার মেলা জমে উঠেছে রানীগঞ্জের রনায়ের মাজার শরীফ এলাকায়। 18 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী 28 ফেব্রুয়ারি। আগামী 26 ফেব্রুয়ারি রানীগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমৎ ভগবত অমৃত বর্ষা 326তম মহাযজ্ঞ। অনুষ্ঠিত হবে কলসযাত্রা সহ নানান ধর্মীয় অনুষ্ঠান, এমনটাই সাংবাদিক বৈঠক করে জানানো হলো আয়োজনকারীদের তরফে। আশানুরূপ ফল না হওয়ায় প্রতিবাদে রাস্তায় নামলেও কুলটি কলেজের ছাত্রছাত্রীরা। নানা দাবিতে কলেজের প্রিন্সিপালকে দেওয়া হয় স্মারকলিপি। আসানসোলের ডিএভি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হলেন এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি। চোখের জলে বিদায় জানানো হলো আসানসোলের সেন্ট পেরিস স্কুলের প্রয়াত মাদার ফ্লোরেন্সকে। এদিন করা হয়েছিল স্মরণ সভা। ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চনা করছেন উপাচার্য। এছাড়াও নানা দাবি নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এদিন স্লোগান দেওয়া হয়। ঘটনাটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের। কালভার্ট নির্মাণের জন্য খাল কাটা হয়েছিল রাস্তায়, সেই খালেই পড়ে গেল মোটর চালিত ভ্যান। ঘটনায় আহত 4 জন। ট্রাফিক ও পরিবহন আইন মানার আবেদন নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে সাধারণ মানুষকে সচেতন করা হলো পুলিশ প্রশাসনের তরফে। দুর্গাপুরে অ্যালো স্টিল প্ল্যান্টের বিলগ্নিকরণের প্রতিবাদে গণ অবস্থানের নবম দিনে অবস্থান মঞ্চে যোগ দিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন দাশু কেন্দ্র সরকারের নীতির প্রতিবাদে সরব হন।
কমিটি গঠন হওয়ার পর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হল আসানসোলে ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। মাছ বাজারের উন্নতির জন্যই কাজ করবেন তারা। কুশমন্ডি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে আসানসোলে পথে নেমে বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠন, করা হয় গণস্বাক্ষর সংগ্রহ। খবর শেষ করবার আগে আরো একবার নজর রাখা যাক হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অব মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে সংঘর্ষ, সিপিএম বিধায়ক সহ জখম চার। রানীগঞ্জে এক বছরের শিশুকন্যার গলায় আটকে পড়ল কানের দুল, তিন চিকিৎসকের দল প্রায় আড়াই ঘন্টার পর বার করল আটকে পড়া কানের দুলটি। আসানসোলে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক। খবর এখন এই পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ থাকুক পাবলিক টাইমসে। ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।